আমার ধরিব ঘটনাটা হইলো আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের 1098-এ সকালে আজকে 11টার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে। জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইসি, আর পরে তারাও রাঙ্গেরখাড়ির আউটপোস্টে নিয়ে আইসে, তারপরে আমরাও আইসি। আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো, বাবা নাই। তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে, ওইখানে ল্যাট্রিন করে ওইখানে এটা করে যন্ত্রণা দেয়, এটা লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা, যে খুব বার্ন হয়েছে স্কিনটা, ঠুটে উঠে পেটের মধ্যে দুইটা স্পট পাইছি। ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়া আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা অ্যাডমিশন দিছি। তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে, বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো। আর এখন আমরা এখানে তারা ওই যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওই ল্যান্ডলর্ড আছিল, যে বাড়ির মালিক আছিল ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে। এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে, আর বাচ্চাটা এখন আমরা অ্যাডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে। হ্যাঁ, পিআইসিউ কয় ও পিআইসিউতে বাচ্চাটা অ্যাডমিশন আছে। বাচ্চাটা বয়স হইলো 3 বছরের, মেয়ে 3 বছরের বাচ্চা। এখনো তো মেডিকেল প্রসিজিওরে কিছু বোঝা যান না, কিন্তু অ্যাজ পার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা চিনি এরকম কিছু আছিল, ওইটা জ্বালাইছিল বোধ হয়। হ্যাঁ, যে গরম হাতা চিনি আছে এইগুলো মানে শরীরে লাগাইছে, ওইগুলো মানে জ্বলছে আর কি বডিতে। তো ওই তাড়াতাড়ি করি আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন অ্যাডমিশন দেওয়াইছি। মা বাবা পুলিশ কাস্টাডিতে আছে, অ্যারেস্ট হয়েছে, দুজনে অ্যারেস্ট হয়েছে পুলিশ রাঙ্গিরহাড়ি থানার আউটপোস্টে আইসিএ ইয়ে করি আনছি বাচ্চাটা। বাচ্চাটা মেয়ে 3 বছরের বাচ্চাটা, তারা তো কইলে একটাই। আর এখানে ওই সোনাই রোড মনে শরৎপল্লী না কোন জায়গাতে আছিল, লোকাল পিপুল আছিল যারা নাইবার আছিল, তারা বাচ্চাটারে দড়িয়া মাটারে দড়িয়া নিয়ে এখানে আইছে। তারা হঠাৎ করিয়া দেখছে ঘটনাটা, গড় বন্ধ বাচ্চাটা কান্দাকাটি করে শরীর জ্বলা, ওই আনছে তারা এখানে ডাঙ্গিরপাড়ি আউটপোস্টে। বাচ্চাটা তো এখন মানে স্টেবল আছে যদিও, কিন্তু এখন জ্বর আইছে শুনছি। হ্যাঁ, আমরা মেডিকেলে আছে, আমরা আরেকজন আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের আরেকজন স্টাফ আছে ওখানে আমরা রাখিয়া, খালি এখন থানাতে আইসি, কিছু প্রসিজিয়ার আছে অফিসে ওইটাতে। বাচ্চাটা শুনছে এখন জ্বর আছে, এখন ডাইপার উপর লাগে ওইগুলো কিনে দেওয়া। তো ডাক্তারে কইলো যে না অ্যাডমিশন দিতে লাগে, কারণ ইনফেকশন হইতে পারে, ইনফেকশন হইলে তো প্রবলেম, এটা লাগে বাচ্চাটারে মানে এখন অ্যাডমিশন দিতে আইসিউতে আছে বাচ্চাটা।